श्रावण मासे कृष्ण पक्षे जे एकादशी সেই একাদশীর নাম কি, তার মাহাত্ম্য কি, হ্যাঁ, এবং সেই একাদশী করলে কি লাভ হবে? এই মাহাত্ম্য গুলো যেহেতু শাস্ত্রের কথা, তো এর ফল একদিন দেবে। কারণ গাছ পুঁতলেই তো আপনার গাছটা বড় হয়ে ফল দেয় না, দেয় তাকে সময় দিতে হবে। এখন আপনি দানাটা পুঁতে রোজ যদি তুলে তুলে দেখবেন, আরে গাছটা হলো কি দেখে শিকড় বেড়ে, তাহলে শিকড় পাবে না। যারা পাপ পূর্ণ সাগরে নিমগ্ন, একবারে পাপের মতো সাগরের মতো পাপ আছে তার, হ্যাঁ, এইরকম ব্যক্তিও যদি এই একাদশীটা সুন্দরভাবে শ্রদ্ধার সঙ্গে করে, ওই সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায়। চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা হিসাব রাখতে পারে না। চিত্রগুপ্ত তার যে কত পুণ্য হয় ওটা হিসাব রাখতে পারে না। যদি কেউ ভগবানের সামনে একটু ধূপ মানে প্রদীপ ঘোরায়, প্রদীপ ঘোরানোর নিয়মটা কি, হরে কৃষ্ণ, আপনারা ভালো আছেন, খুবই সুন্দর, কারণ এটা শ্রাবণ মাস, শ্রাবণ নক্ষত্রকে কেন্দ্র করে এই শ্রাবণ মাস। তাই শ্রাবণ মাসে শ্রবণের উপরে খুব গুরুত্ব দেওয়া হয়েছে। কি শ্রবণ? ভাগবত কথা শ্রবণ, হ্যাঁ, তার উপরে খুব গুরুত্ব আছে। আমরা ভাগবত কিভাবে শ্রবণ করব? ইউটিউবের মাধ্যমে বিভিন্ন মহারাজের ক্লাস শুনে সে তো ধারাবাহিক পাবো না, তাই না? আর ভাগবত কথার মধ্যে এমন এমন কথা কিছু আসবে, সেগুলো অনেক সময় বোঝাও খুব কঠিন হয়ে যায়, কারণ আমাদের হৃদয়ে যে ভক্তিটা আছে ওটাও অনেক সময় নষ্ট হয়ে যায়। হ্যাঁ, সেই জন্যে ভাগবত কথা শ্রবণের কি গুরুত্ব, একাদশী করার কি গুরুত্ব, একাদশী সকলে করছেন জেনে আমি খুব খুশি হয়েছি। এখন বহু ব্যক্তি একাদশী করছেন, হ্যাঁ, এমনকি বহু বাড়িতে স্বামী স্ত্রী ছেলে মেয়ে মিলে করছেন। আমি বলছি যত পারেন সকাল থেকে খাওয়া দাওয়া করুন, শুকানোর কোনো কথা নেই, পেট ভরে খান আর একাদশী করুন। হ্যাঁ, একাদশীর যে প্রসাদ সেগুলো বলে দিয়েছি, লোকেরা সেরমভাবে করে খুব আনন্দ পাচ্ছে। হ্যাঁ, একজন ব্যক্তি বলছিলেন যে প্রভু আমার তো বাদাম খেলে গ্যাস হয়ে যায়, আমি বাদাম ভাজা খাওয়ার দরকার নেই, ওটা মুখরোচক, খেলে তো গ্যাস হবে। হ্যাঁ, তা সাধারণত যার গ্যাস টাস আছে ওরই একটু বেশি এগুলো প্রবলেম হয়, নাহলে তো ইয়াং ছেলে কত যে বাদাম ভাজা খাচ্ছে ঠিক নেই। আমি বললাম বাদাম সিদ্ধ করে খান, তা উনি বাদাম সিদ্ধ করে খাচ্ছেন, সকালে ঘুম থেকে উঠে সাবু ভিজিয়ে কলা দিয়ে খাচ্ছেন। হ্যাঁ, তারপরে উনার স্ত্রী সবজি করে দিচ্ছেন, পেঁপে কাঁচা কলা দিয়ে আলু কুমড়া সবজি করে দিচ্ছে। হ্যাঁ, বলছে প্রভু আগে কি খেতাম, এখন তো এত খাওয়া হয়ে যাচ্ছে আর খিদেই পাচ্ছে না। আমি বললাম মা এগুলো এমনই পুষ্টিকর জিনিস, অল্প খেলে পরে খিদে পায় না। হ্যাঁ, বলছে খাওয়া দাওয়া করে আমি দোকান চলে যাই, দুপুরে এসে তো খেতে ইচ্ছা করে না। হ্যাঁ, তা সন্ধ্যেবেলা একটুখানি সামান্য কিছু খেয়ে, বা কখনো কখনো সন্ধ্যেবেলাও খাই না, একবার খেয়েই প্রভু হয়ে যাচ্ছে। আর যাক ভগবানের কৃপা। হ্যাঁ, বলছে সংসারটা প্রভু আগে আমি একটুতে রেগে যেতাম, স্ত্রীর সঙ্গে একটু কথা কাটাকাটি হলে ঝগড়া হতো, ছেলে মেয়ের অশান্তি, এখন এই একাদশী করার ফলে সংসারটা যেন খুব একটা আনন্দময় উঠেছে। এরকম যে সংসারে যে এত আনন্দ আছে, হ্যাঁ, এটা জানতাম না। এখন প্রভু প্রতিদিনই খুব আনন্দ হয়, যখন আমি দোকান থেকে আসি ছেলে মেয়েদের নিয়ে একটু কীর্তন করি, হরিনাম করি, হ্যাঁ, খুব আনন্দ পাচ্ছি। এখন পয়সাও খুব, আগে যেভাবে বাজে দিকে নষ্ট হতো, কারণ পয়সাও বেঁচে যাচ্ছে, আলম ভগবানের ইচ্ছা। আর এইবারে যে একাদশীটা পড়েছে, রবিবার পড়েছে, বুঝেছেন, যারা চাকরি করেন তাদের সুবিধে, 24শে জুলাই, হ্যাঁ, রবিবার পড়েছে। হ্যাঁ, আর 25শে জুলাই সোমবার পালন করলেন, 5:03 থেকে 9:29 মধ্যে, সময়ও খুব মানে দেরি নেই। হ্যাঁ, ঘুম থেকে উঠে একটু সেটা করতে করতেই পালনের টাইম হয়ে গেল। হ্যাঁ,
খাওয়া দাওয়া বন্ধ করার দরকার নেই, বুঝেছেন? হ্যাঁ, লেবু দিয়ে একটু শরবত করে খান, ডাবের জল খান, বিভিন্ন ভাবে খাওয়া দাওয়া করুন, আনন্দে থাকুন। হ্যাঁ, যেভাবে বলবো ওইভাবে করুন, খুব সুন্দর। হ্যাঁ, আর কামিকা একাদশীর মাহাত্ম্য, হ্যাঁ, আপনারা আজকেও শুনুন, আর যেদিন একাদশী হবে ওই দিনও শুনুন। হ্যাঁ, শুনলে কি লাভ? না শুনলে সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায়। এই যে মাহাত্ম্য দিচ্ছে না, শুনে এত আনন্দ পাবেন যে প্রভু একাদশীর এত মাহাত্ম্য, আগে তো জানতাম না। সেই মানুষ শুনে খুব খুশি হয়। হ্যাঁ, অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, আমি আপনাদেরকে আরেকটু খুলে বলি। হ্যাঁ, এখন এই মাহাত্ম্য গুলো যেহেতু শাস্ত্রের কথা, তো এর ফল একদিন দেবেই। কেন, গাছ পুঁতলেই তো আপনার গাছটা বড় হয়ে ফল দেয় না, না দেয়, তাকে সময় দিতে হবে। এখন আপনি দানাটা পুঁতে রোজ যদি তুলে তুলে দেখবেন, আরে গাছটা হলো কি দেখি শিকড় বেড়া, তাহলে শিকড় পাবে না। ওটা দিয়ে চাপা রাখুন, ঠিক জল দেন, সূর্যের তাপ, এতে মাধ্যমে ঠিক গাছটা দেখবেন আস্তে আস্তে মাটি ফুঁড়ে গাছ হচ্ছে, প্রথমে দুটো পাতা বেরোচ্ছে, হ্যাঁ তাই না, তারপরে আস্তে আস্তে বড় হচ্ছে, আর একদিন ফলে ফুলে পরিণত হবে, আমি নিজে দেখতে পারি। সেরকম আমি একাদশী করার মাধ্যমে, ওই ভদ্রলোক বলেন না যে আগে কত অশান্তি ছিল বাড়িতে, এখন অনেক শান্তি, এত যে আনন্দ থাকে বাড়িতে হয় জানতাম না। ছেলে মেয়ের সঙ্গে কথা বলে, স্ত্রীর সঙ্গে কথা বলে একটা আনন্দ। তারপরে আগে তো এগুলো সত্যি কথা বলছেন, সকালে যে স্নান করতে হয় এটাই জানতাম না। ওই কবে সরস্বতী পূজা কি বাড়িতে পূজা হতো, তখন সকালে হ্যাঁ স্নান করতাম। তা এখন প্রভু এই যে ভোরে উঠেই গঙ্গা গঙ্গা বলে স্নান করে নি, তারপরে একটা ধোয়া বস্ত্র পরি, আগে তো প্রভু তিন চার দিনের বস্ত্র পোশাক গুলো পরতাম আমি, তাই বলছি শুকে দেখতাম কোনটা গন্ধ বেশি ওটা ফেলে দিতাম, যেটা গন্ধ কম ওটাই পরে চলতাম। তো এখন প্রভু রোজ ধোয়া বস্ত্র পরি, কোনো গন্ধ নাই, কিছু নেই, একটা মনটাই আলাদা হয়ে যায় যায়। হ্যাঁ, বুঝেছেন, সকালে ঘুম থেকে উঠলে, স্নান করলে, দেখি নতুন পোশাক পরলে মনটা পুরোপুরি আলাদা হয়ে যায়। হ্যাঁ, তাই বললাম স্বাভাবিক। হ্যাঁ, এই সাধু সঙ্গের ফলে এগুলো হয়। হ্যাঁ, সেখানে সাধু সঙ্গ করাটা খুবই প্রয়োজন, এইরকম সাধু সঙ্গ, নাহলে এমন আপনাকে কিছু কথা বলে দিল আপনার মন পুরা অন্যরকম চলে যাবে। সেই জন্য যার কথা শুনে আপনাকে খুব হৃদয়ে আনন্দ দেয়, হৃদয়টা পরিবর্তন হয়, হ্যাঁ সেই কাহিনীগুলো শোনা দরকার। তাহলে এখন আমরা হ্যাঁ শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে হ্যাঁ যে একাদশী, সেই একাদশীর নাম কি, তার মাহাত্ম্য কি, এ ভগবান শ্রীকৃষ্ণের কাছে যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করেছেন। হ্যাঁ, বুঝলেন? আর জিজ্ঞাসা করার সময় যুধিষ্ঠির মহারাজ খুব আদরের সঙ্গে জিজ্ঞাসা করছেন, কি বলছেন দেখুন, হে গোবিন্দ, হে বাসুদেব, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী, সেই একাদশীর নাম কি, তার মাহাত্ম্য কি, হ্যাঁ, এবং সেই একাদশী করলে কি লাভ হবে, তা আমাদের কাছে খুলে বলুন। হ্যাঁ, সবাই চায় কি লাভ হবে, দেখুন যুধিষ্ঠির মহারাজ লাভ চাইছে। হ্যাঁ, কারণ আমাদের জন্যে, যুধিষ্ঠির মহারাজের লাভের প্রয়োজন নেই, আমাদের লাভের জন্য, নাহলে আমরা করবই না। হ্যাঁ, বুঝেছেন? হ্যাঁ, বাচ্চা ছেলেকে যেমন গায়ে মাথায় হাত বুলিয়ে বুলিয়ে মা খুব আদর করে খাওয়ায়, সেরকমভাবে যুধিষ্ঠির মহারাজও কৃষ্ণের কাছে প্রশ্ন করছেন, যাতে আমাদের মতো জীবেরা, বদ্ধ জীবেরা যাতে সুন্দরভাবে একাদশীটা করতে পারে। খুব সুন্দর। হ্যাঁ, তা তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে হে যুধিষ্ঠির মহারাজ, আপনি যে প্রশ্ন করেছেন এটি খুব উত্তম প্রশ্ন, সাধারণ মানুষের জন্য খুবই মঙ্গলজনক। সাধারণ মানুষ সবসময়ের জন্য পারমার্থিক পথে এলেও তার কিছু লাভ চাই, যে এটা করে আমার কি মঙ্গল হবে, হ্যাঁ আমার কি মঙ্গল হবে, আমার পরিবারের কি মঙ্গল হবে, সবাই চায়। তা আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। তবে এই রকমই প্রশ্ন নারদ মুনি একবার ব্রহ্মাকে করেছেন, হ্যাঁ ব্রহ্মা তার পিতা, হ্যাঁ বুঝেছেন? তাই নারদ মুনি একবার ব্রহ্মাকে করেছিলেন, আর ব্রহ্মা নারদ মুনিকে উত্তর দিয়েছিলেন, যেটা সেই উত্তরটাই ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলছেন, বুঝে গেল? এখন কি বলছেন, নারদ মুনিকে ব্রহ্মা কি বলেছিলেন, সেটি যুধিষ্ঠির মহারাজকে শ্রীকৃষ্ণ কি বলছেন,
সেটি আমরা এখন হ্যাঁ দেখে দেখে পাঠ করব, হ্যাঁ তাই না? নাহলে না দেখে পাঠ করলে কি হয়, অনেক সময় মনে হতে পারে যে প্রভু কিছু মন গড়া বলে দিলেন নাকি, সেই জন্য দেখে দেখে পাঠ করি। আপনারা শুনুন, হ্যাঁ খুব আনন্দ পাবেন। হ্যাঁ এক সময় ব্রহ্মার কাছে ভক্ত শ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন, হে ভগবান, হ্যাঁ কেন ব্রহ্মাকে ভগবান বলছে? কখনো কখনো এই ভগবান বলতে অনেক সময় সম্মান দিয়ে বলছেন, হ্যাঁ ব্রহ্মা তো ভগবান না আমরা সবাই জানি, তাই না? হ্যাঁ সেই জন্য অনেক সময় সম্মানমূলক কিছু অনেক সময় দিয়ে বলে। যেমন ছেলে কে অনেক সময় বাবা কি করে, বাবা বলে কিনা, মেয়েকে মা বলে ডাকে কিনা। এখন আপনি বলবেন, আরে বাবা ওর তো নিজের মেয়ে, আবার মা হলো কি করে? না অনেক সময় ভালোবাসা হ্যাঁ জন্যে এখানে নারদ সম্মান দিয়ে বলছেন। হ্যাঁ শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি, এর আরাধ্য দেবতাকে, সেই ব্রত কিরকম ভাবে পালন করা হয়, এই ব্রতের ফল কি, হ্যাঁ পুণ্য কি, তা আমার কাছে কৃপা করে হ্যাঁ সমস্ত কিছু সুন্দরভাবে খুলে বলুন। নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হয়েছেন। হ্যাঁ যখন কেউ ভালো প্রশ্ন করে তখন সন্তুষ্ট হয় না, খুব ভালো প্রশ্ন করেছেন। হ্যাঁ কেন প্রশ্নটা কিরকম না, তিনি বললেন, হে বৎস, মানে ব্রহ্মা নারদ যেহেতু ছেলে তো তাই বলছেন, হে বৎস, জগৎ জীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি, তা তুমি মন দিয়ে শ্রবণ করো। জগৎ জীবের মঙ্গলের জন্য, সবাই মঙ্গলের জন্য, শুধু নারদ মুনির মঙ্গলের জন্য। সেই জন্য ব্রহ্মা বললেন যে নারদ, হ্যাঁ তুমি খুব মন দিয়ে শ্রবণ করো। হ্যাঁ আমরা শুনতে শুনতে অনেক সময় এটা সেটা কাজ করি কিনা, হ্যাঁ সেদিন আমাদের মনে ভালো থাকে না, হ্যাঁ তাই না? ক্লাসও শুনছি আবার অন্য কিছু করছি। তা এখানে ওই জন্য নারদ মুনি কে সুন্দরভাবে বললেন, মন দিয়ে শ্রবণ করো আমার কথাগুলো। তখন নাদমুনি খুব মন দিয়ে শ্রবণ করছেন, আর ব্রহ্মা খুব সুন্দর ভাবে বলছেন। কি বলছেন? শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধ। হ্যাঁ কি নামে প্রসিদ্ধ? কামিকা একাদশী। হ্যাঁ এই একাদশীর মাহাত্ম্য বাজপেয় যজ্ঞের ফল লাভ। বাজপেয় যজ্ঞ একটা খুব মানে খরচামূলক যজ্ঞ, আর সেই যজ্ঞে প্রচুর সাফল্য লাভ হয়। হ্যাঁ তো সেই যজ্ঞের ফল লাভ হবে। ভগবান শ্রীহরির পূজা অর্চনা অপরিমিত পূর্ণ ফল প্রদান করে। মানে ভগবান শ্রীহরি পূজা যদি আপনি শুধু তুলসী দিয়ে, চরণে তুলসী অর্পণ করলেন একটু গঙ্গা জল দিয়ে, হ্যাঁ যদি আলেখ্য থাকে, নাহলে গঙ্গা জল দরকার নেই, তুলসী পাতাটা ভালো করে ধুয়ে নিয়ে চরণে দিয়ে, হ্যাঁ পারলে দু একটা সুগন্ধি ফুলও দিতে পারেন যদি কাছে আপনার থাকে, দিয়ে পূজা করলে কি লাভ দেখুন। গঙ্গা, গোদাবরী, কাশী, নৈমিষারণ্য, পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল, এগুলো দর্শন করলে যে ফল, বুঝলেন একটা নয়, এই সমস্ত সমস্ত তীর্থ, গঙ্গা, গোদাবরী, কাশী, নৈমিষারণ্য, পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শন করলে যে ফল বলছেন, এই একাদশীটা করলে হ্যাঁ একমাত্র কৃষ্ণপক্ষের মাধ্যমে কোটি গুণ লাভ হয়। এই একাদশীটা করলে কোটি গুণ লাভ হয়। আর একাদশী দিন তুলসী পাতা তোলা যায়, বুঝেছেন? দ্বাদশীর দিন তোলা যায় না, তুলবেন না, একাদশী দিন তোলা যায়। আর যদি আপনার মনে হয় যে একাদশী দিন তুলবো, তাহলে দশমীর দিন বিকালবেলা হ্যাঁ তুলসী মানিকে প্রণাম করে তুলসী পাতা তুলে রাখতে পারেন। তবে ওই মঞ্জুরির সময় তুললে আরো ভালো, ভগবান আরো খুশি হয়। মানে ডগটা এমন ভাবে নেবেন যাতে গাছ কষ্ট না পায় কিছু, বা ছোট কাঁচি নতুন থাকলে একটু অল্প করে কেটে নিয়ে শ্রীহরির চরণে দিলেন। রাধানীর চরণে নয়, অনেকে রাধানীর চরণে দিয়ে দেয় না, কৃষ্ণের চরণে, গৌণিতার চরণে, গৌণিতাই দুজনকে দেওয়া যায়। তারপরে পঞ্চতত্ত্ব থাকলে মহাপুর চরণে, নিত্যানন্দপুর চরণে, অদ্বৈত আচার্য ঠাকুরের চরণে, আপনার বাড়িতে নারায়ণ থাকলে নারায়ণের চরণে, জগন্নাথ বলদেব সুভদ্রা থাকলে জগন্নাথের চরণে, আর বলদেবের চরণে সুভদ্রার চরণে। হ্যাঁ অনেকে জানে না, দিয়ে দেওয়া সবাইতে। তা বলছে সাগর এবং অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল, দুগ্ধবতী গাভী দানের ফল অনায়াসে এই ব্রত পালনের লাভ। দেখছেন এই ব্রত পালনে কি লাভ দেখতে পেয়েছেন? হ্যাঁ
একাদশী ব্রত করলে কি লাভ? এবার বলছে দেখুন, যারা পাপ পূর্ণ সাগরে নিমগ্ন, একবারে পাপের মতো সাগরের মতো পাপ আছে তার, হ্যাঁ, এইরকম ব্যক্তিও যদি এই একাদশীটা সুন্দরভাবে শ্রদ্ধার সঙ্গে করে, ওই সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায়। এইরকম পবিত্র পাবনা সব শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই। শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম কীর্তন করেছেন, স্বয়ং ভগবান এর মাহাত্ম কীর্তন করেছেন, ভগবান নিজে বলেছেন এই একাদশীর কি মাহাত্ম। রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন, বললেন এইটাই খুব একটু কষ্ট হবে, রাত্রি জাগরণ। রাত্রি জাগরণ অনেকে কৃষ্ণ সিরিয়াল দেখে, হ্যাঁ, এরকম সিরিয়াল দেখে রাত্রিটা যাপন করে। অনেকে গৃহস্থ মানুষকে বলেছি, যদি শরীরের খুব অসুবিধা হয় রাত্রি জাগরণ নাও করতে পারেন, ঠিক আছে, হ্যাঁ, ওটা আমি মানে বলবো না যে করতেই হবে, হ্যাঁ, ওটা অনেকে বলে বুবি এত ঘুম পায় বারোটার পরে আর করতে পারি না, শুয়ে পড়ে তাহলে শুয়েই পড়ুন আর কি করবেন, যারা পারবেন, হ্যাঁ, যাতে সংসারে অশান্তি না হয়, কেন বুঝতেই পারছেন তো বাড়ির সবাই করে না, হ্যাঁ, খুব মানে অনেক বাড়িতে আছে স্ত্রী করে তো স্বামী করে না, হ্যাঁ, বেশিরভাগই মায়েরা করে, পুরুষরা এখন দেখছি খুব কম করছে, হ্যাঁ, এমনি কোথাও ক্লাস দিলেও দেখছি মায়েদের সংখ্যা অনেক বেশি, প্রভুদের সংখ্যা খুব কম, তো মায়েরা বাড়িতে থাকে অনেক সময় করে, প্রভুরা চাকরি যায় তো অনেক করে না, ঠিক আছে, তা দেখতে হবে যাতে ঝগড়া টগড়া না হয়, হ্যাঁ, এরকম বুঝে করলেন। তা বলছেন তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হয় না যারা রাত্রি জাগরণ করে, এই একাদশী পালন করে। এই ব্রত পালনকারী কখনো নিম্নজনই প্রাপ্ত হয় না, মানে শুকরজনি পশুজনি এরম ভাবে কোনো জনই প্রাপ্ত হয় না, সবসময় ঊর্ধ্বগতিরা। এর তো একটা মাহাত্ম আছে, জ্ঞাত সারে হোক আর অজ্ঞাত সারে হোক, বুঝেছেন, হ্যাঁ, যেভাবেই করুন না কেন একটা খুব সুন্দর মাহাত্ম আছে। কেশব প্রিয়া, কেশব প্রিয়া তুলসী পত্রে, দেখুন কেশব হচ্ছে ভগবানের একটা নাম, তিনি কেশী দানবকে হত্যা করেছিলেন বলে ভগবান কৃষ্ণের একটা নাম কেশব, এখন কেশব প্রিয়া মানে কেশবের খুব প্রিয়, কে তুলসী মহারানী, তুলসী মহারানী কৃষ্ণের খুব প্রিয়া, তাই বলছেন কেশব প্রিয়া তুলসী পত্রে যিনি হরির পূজা করেন, মানে তুলসী পত্র দিয়ে, হ্যাঁ, হরির যে পূজা করবেন, তার কি লাভ হবে? বলছেন পদ্মপাতা জলের মতো তিনি পাপে নির্লিপ্ত থাকেন, যেমন পদ্মপাতায় জল থাকলে কি হয়, জলটা লাগেই না পদ্মপাতায়, তাই না, হ্যাঁ, কমল জল জল জীবন টলমল, হ্যাঁ, পদ্মপাতায় জল দিয়ে দেবে খালি মনে হয় পড়ে যাওয়া যাবে, ধরে নিয়ে গেলে সে ওদের জল স্পর্শ করে, বলছে সেরকম পাপে এতে থাকলেও পাপ স্পর্শ করতে পারে না যারা এই একাদশীটা সুন্দর করে পালন করে। তুলসী পত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন, মণিমুক্তাদি মূল্যবান রত্নের মাধ্যমেও তিনি পিত হন, বলছে ভগবানকে তুলসী দিয়ে, কেন কৃষ্ণের খুব প্রিয় তো তুলসী, তাই তুলসী পত্র দিয়ে ভগবান কৃষ্ণের যদি কেউ পূজা করে মণি রত্ন দিয়ে পূজা করলে এত সন্তুষ্ট হন না। তিনি কেশবকে তুলসী মঞ্জুরি দিয়ে পূজা করেন, তার জন্মার্জিত সমস্ত পাপ ক্ষয় হয়, বলছিলাম না তুলসী মঞ্জুরি, হ্যাঁ, দুটো পাতা থাকবে, মঞ্জুরি থাকবে, এরমভাবে ডগা, হ্যাঁ, তা দিয়ে যদি করবেন, হ্যাঁ, দুটো পাতা আর তুলসী মঞ্জুরি বাঁকানো থাকে ওটা দিয়ে করলে, বলছেন কি, বলছেন যে এইভাবে পূজা করবেন, হ্যাঁ, জন্মার্জিত যত সে পাপ করেছে সমস্ত পাপ তার ক্ষয় হয়ে যাবে। এই প্রসঙ্গে ব্রহ্মা বললেন, এই সম্বন্ধে ব্রহ্মা কি বলছেন দেখুন নারদকে, হে নারদ, যিনি তুলসী বিগ্রহ মানে তুলসী যে বৃক্ষ আছে ওকে যদি দর্শন করবে, হ্যাঁ, প্রণাম করবে, তুলসী মানিকে জল অর্পণ করবে, পরিক্রমা করবে, তাহলে তার কি লাভ? দেখুন বলছেন কত সুন্দর কথা, হে নারদ, যিনি তুলসী প্রত্যহ দর্শন করেন তার সকল পাপরাশি বিদূরিত হয়ে যায়, শুধু তুলসীকে দর্শন করলে। ওই জন্য দেখবেন অনেক সময় ঘর থেকে বেরোর সময় বেরোবার সময় ডান দিকে তুলসী মঞ্চ অনেকে বাড়িতে থাকে, যাওয়ার সময় তুলসী মহারানীকে দেখে, হ্যাঁ, হাত জোর করে, যদি দেখা যায় যে প্যান্ট স্যুট পরেছে মাথা নিচু করে প্রণাম করে, হাত জোর করে মাথা নিচু করে দিলি, তুলসী মহারানী অতি খুশি হয়ে যায়, হ্যাঁ, প্রণাম করে যায়, খুব মঙ্গল। আর যিনি তাকে স্পর্শ করেন, অনেক সময় আমার তুলসী মহারানীকে জল দিয়ে একটু স্পর্শ করলেন, স্পর্শ করে
কপালের মাথায় ঠেকালাম, বলে যদি স্পর্শ করে হ্যাঁ তার পাপ মলিন দেহ পবিত্র হয়ে যায়, তার দেহে যে পাপ আছে সেটা একদম পবিত্র হয়ে যায়, তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয়ে যায়। যদি প্রণাম করে শ্রদ্ধার সঙ্গে, এগুলো হচ্ছে কি বিশ্বাসের ব্যাপার। তাহলে বলবেন প্রভু তার তুলসী মানিকে প্রণাম করে তো রোগ দূর হয়ে যায়, তাহলে আর ডাক্তারখানায় এত ভিড় কেন? না শ্রদ্ধা নাই, হ্যাঁ বুঝেছেন, শ্রদ্ধা শব্দ বিশ্বাস, যদি শ্রদ্ধা থাকবে তা বিশ্বাস আসবে, আর বিশ্বাস হলে কার্যে সফল হবে। তাই বলছেন সমস্ত রোগ থেকে দূর হয়ে যায়। হ্যাঁ তাকে জল সিঞ্চন করলে জম তার কাছে আসতে ভয় পান, মানে জল দিয়ে তুলসী মানিকে তিনবার, তার কাছে যমরাজ কখন আসে না। শ্রীহরির চরণে তুলসী অর্পিত হলে ভগবত ভক্তি লাভ, ভগবানের শ্রী চরণ করে তুলসী দিলে ভগবত ভক্তি লাভ হয়। তাই হে কৃষ্ণ ভক্তি দায়িনী তোমার প্রণাম করি, তাই কৃষ্ণকে প্রণাম করছে। যে ব্যক্তি হরিবাসরে হ্যাঁ ভগবানের সামনে দীপদান করে, মানে ভগবানকে একটা বিয়ের সামনে প্রদীপ দেন, হ্যাঁ দীপদান করেন, চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা হিসাব রাখতে পারে না। চিত্রগুপ্ত তার যে কত পুণ্য হয় ওটা হিসাব রাখতে পারে না যদি কেউ ভগবানের সামনে একটু ধূপ মানে প্রদীপ ঘোরে। প্রদীপ ঘোরানোর নিয়মটা কি, চরণে চারবার, নাভিতে দুবার, মুখমণ্ডলে তিনবার, সমগ্র শরীরে সাতবার। হ্যাঁ এইভাবে করলে বলছেন চিত্রগুপ্ত তার পুণ্যের হিসাব রাখতে পারবে না, এত পুণ্য, তার পিতৃপুরুষেরাও পরম তৃপ্তি লাভ করবে। শুধু তার নয়, তার যারা বংশধররা মারা গেছে, হ্যাঁ দাদু ঠাকুমা দিদিমা হ্যাঁ এসব মায়ের দিকে হবে দিদিমা হ্যাঁ দাদু, বাবার দিকে হবে ঠাকুমা আর দাদু, হ্যাঁ তারা যদি মারা যায় তাদেরও পর্যন্ত উদ্ধার হয়ে যায়। শুধু ঠাকুমা দিদিমা দাদু এরম নয়, আর তার বংশের মঙ্গল হয়ে গেল, তার পিতৃপুরুষেরা পরম তৃপ্তি লাভ করে। শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি আপনার কাছে অল্প পাপ হারিনি কামিকা একাদশীর মাহাত্ম্য বর্ণনা করলাম। অতএব যিনি ব্রহ্ম হত্যা ভ্রূণ হত্যা পাপ বিনাশিনী মা পুণ্য ফল দায়ী এই ব্রত পালন করেন, এই মাহাত্মা মানে মাহাত্ম শোভন করেন, হ্যাঁ মাহাত্ম, তাহলে কি হবে শ্রদ্ধার সঙ্গে তাহলে তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গমন করে। হরি ভগবান, হ্যাঁ তাই না, একজন মাতাজি বলছেন প্রভু সত্যি বলতে কি আমার তো অল্প বয়সে বিবাহ হয়েছিল, আমি তো স্কুলে পড়াশোনা করিনি, তো এখন আপনার এইসব ভাগবতের মাহাত্ম্য শুনে বা গীতার মাহাত্ম্য শুনে এই একাদশী জন্মাষ্টমী রাধাষ্টমী বলরাম জয়ন্তী আসছে তার মাহাত্ম্য এসব শুনে আমার ভক্তি করতে খুব ইচ্ছা আর ভাগবত পড়তে খুব ইচ্ছা, কিন্তু প্রভু আমি তো ভাগবত পড়তে পারি না, আর কে যে শোনাবে সেরকম নেই, ছেলে চাকরি চলে যায় হ্যাঁ মেয়েও চাকরি চলে যায় আর আমি বাড়িতে একা থাকি। হ্যাঁ আমি বললাম বৌমা এলে কি তো আপনাকে শোনাবে, বলছে কে জানে, হ্যাঁ ওটা তো বলা খুবই কঠিন, আমি যদি ভক্তিমতী ব্রহ্মা হয় এই বৌমা হয় তাহলে শোনাবে, কিন্তু বৌমা এসে শোনাবে কি যদি ভাগবত না থাকে, তো ভাগবত তো কিনে রাখতে হবে। হ্যাঁ আর শাস্ত্রে এটাও বলছে দেখো কত সুন্দর কথা, হ্যাঁ বলছেন যদি পড়তে না পারেন, যদি ভাগবতকে শুধু দর্শন করবেন, তুলসী মানিকে যেমন দর্শন করে ফল, সেরকম ভাগবত আমাদের এরকম ভাগবত এরকম খণ্ড আছে, হ্যাঁ খুব সুন্দর, এটা বলরাম অষ্টমী আছে না ওই জন্য ভাগবত থেকে এটাতে কৃষ্ণের জন্মাষ্টমী বলরামের জন্ম কিভাবে হলো সব খুব সুন্দর সুন্দর, এটা দশম স্কন্ধ, এরকম চারটে ভাগ আছে, হ্যাঁ টোটাল ১৮টা খণ্ড, প্রথমের স্কন্ধকে একদম দ্বাদশ স্কন্ধ, ১৮,০০০ শ্লোক না ভাগবতে, ভাগবত যদি শুধু রেখে দেবে, আর এখন এত সুন্দর সব প্লাস্টিক পেপার করে দেবে না, বাইরে রাখলেও কোনো নষ্ট হবে না, তা ওদের একটা পেটিতে আছে, শুধু যদি ভাগবত রাখবেন বাড়িতে রেখে একবার প্রণাম করবেন আর একবার চোখের দেখা দেখবেন। হ্যাঁ এর আগের একটা কাহিনী বলছিলাম না, যমরাজ দেখে ছুটে পালিয়ে গেছে, বলছে বাবা একে আজ নিয়ে যাবো না, তাহলে যমরাজ পর্যন্ত এসে আপনাকে টানবে না, আপনার কোনো আত্মীয় স্বজন হরিনাম করছে না বা কিছু করছে না, বয়স হয়ে গেছে, মারার সময় যদি এখানে ভাগবত রেখে দেবেন, ভাগবতকে রেখে যমরাজ আসেন বলে বিষ্ণু দূত যাও আমার লাইন শেষ,
ওখানে ভাগবত রেখেছে, হ্যাঁ এত মাহাত। তো এখানে কি বলছে শুন, বলছেন দৃষ্টবা ভাগবতম দুরাত প্রক্রমে সন্মুখম হিজ পদে পদে সমেদস্য ফলম প্রাপ্নত সংশয়ম। বলছেন যে দূর থেকে ভাগবতকে দর্শন করে, ওকে আলমারির ভেতরে আছে, দূর থেকে দর্শন করেছে, হ্যাঁ তার সামনে দর্শন করে, তার সামনে যায়, দর্শন করে একটু সামনে গিয়ে দেখলেন, তাহলে কি ফল? সে প্রতি পদক্ষেপে অশ্বমেধ যজ্ঞের পূর্ণ ফল লাভ হয়। অশ্বমেধ যজ্ঞ করতে গেলে কত টাকা খরচা, সেই অশ্বমেধ যজ্ঞের পূর্ণ ফল লাভ হয়, তাতে কোনো সন্দেহ নেই। এটা আমি বলছি না, ভগবান স্বয়ং ব্রহ্মাকে বলছেন যে যদি কেউ ভাগবতকে দর্শন করে, দর্শন করে একটু এগিয়ে যায়, গিয়ে দেখে ও সুন্দর ভাগবত, হ্যাঁ বলে প্রণাম করে, হ্যাঁ তাহলে তার কি লাভ না? বলছেন অশ্বমেধ যজ্ঞের পূর্ণ ফল লাভ হয়, তার কখনো ক্ষতি হয় না। তাহলে ভাগবতের কি মা তো বুঝতে পারছেন, আমরা জানি না বলে অনেক সময় মনে করি, হ্যাঁ অনেক সময় লোকেরা মনে করে যে একাদশী তিথিতে ভাগবত পড়বো, হ্যাঁ প্রতিটা পনেরো দিন অন্তর অন্তর তো একাদশী আসে, তাই বলছেন, হ্যাঁ কত সুন্দর করে, ন গচ্ছতি যদা মর্ত স্রতুম ভাগবতম সুত একাদশাং বিশেষেন নাস্তি পাপ রত স্তুত। বলছেন হে পুত্র, যে মানুষ সর্বদাই বিশেষভাবে একাদশী তিথিতে ভাগবত শুনতে না যায়, তবে তার মতো পাপি আর কেউ নেই। এ আমি বললাম, স্বয়ং ব্রহ্মাকে বলছেন ভগবান। অনেকে মনে করে যে এটা আমি বাস্তব দেখেছি, একটা ভদ্রলোক ভেলোড়ে যাবেন, হ্যাঁ তা উনি যাবেন, তা উনার আগে একজন ভাগবত নিয়ে গেছে, তখন বলছে বাবু ভাগবত নিয়ে এসেছিলাম, আমি বলছিলাম তোর ছেলে বলছে যাবে 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 যাও, বাবাকে ভেলোড় নিয়ে যাচ্ছে, প্রচুর টাকা খরচা যা। বাবা হট করে বলে দিল যে খোকা এই ভাগবতটা বাড়িতে রাখো, আর একটু পূজা করতে বলবে, প্রণাম করতে বলবে সবাইকে, দেখবে আমার যে টাকা তুমি বাজেট নিয়েছো তার এক সিকিয়াংশ নাও লাগতে পারে ভাগবতের টিকা, আর সত্যি লাগে না, শুধু ওষুধের দাম লেগেছে। হ্যাঁ তো ভদ্রলোক ভাগবত বাড়িতে রেখে দিয়েছে, হ্যাঁ সেখানে বলছেন ভাগবত যদি বাড়িতে রেখে দেবে, হ্যাঁ শ্রীমান ভাগবতম পূর্ণ আয়ুরোগ্য পুষ্টিদম পটনাচ্ছ ব্যাপী সর্ব পাপই প্রমুচ্ছিত। বলছেন হে এই পাবন শ্রীমদ ভাগবত মহাপুরাণ এ আয়ু আরোগ্য ও পুষ্টিদাতা, এই মন্ত্র এই শাস্ত্র পাঠ অথবা শ্রবণে মানুষের সকল রকম পাপ থেকে মুক্ত হয়। শুধু একাদশী করলে না, হ্যাঁ সমস্ত পাপ থেকে মুক্ত হয়, এই ভাগবত বাড়িতে লাগলে পড়লেও সমস্ত পাপ থেকে মুক্ত হয়। এর আগেরটা বললাম না, শুধু দর্শন করেছে, হ্যাঁ যে ব্যক্তি এটা তো বলা হয়নি ভুলে গেছি, হ্যাঁ খুব সুন্দর একটা মাথ উত্তায়া প্রণমেদ বই শ্রীমদ শ্রীমদ ভাগবতম নর ধন পুত্র সতা দ্বারা ভক্তি চ প্রদাত দাম মহম। এটা একজন ব্যক্তি বলছিলেন যে সত্যি এটা আমি ভাগবতের ফল পেয়েছি, সে কি পেয়েছে দেখুন, ওই যে ব্যক্তি শ্রীমদ ভাগবতকে দর্শন করে দাঁড়িয়ে থাকে, প্রণাম করে, তাকে ধন স্ত্রী পুত্র এবং আমার ভক্তি প্রদান করে, ভগবান সব দেন সহজে ভক্তি দেন, এখানে বলছে সহজ ভক্তি দেন। তাহলে যদি আপনি ভাগবত নিতে চান আমার হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা ফোন করবেন, হ্যাঁ এইট থ্রি সেভেন থ্রি এইট টু সিক্স জিরো সিক্স, হ্যাঁ আরেক নম্বর আছে, এমনি আপনারা স্ক্রিনে দেখতে পাবেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ তো সেই জন্য ভাগবত বাড়িতে রাখুন, পড়ুন, এবং ভাগবত আপনাকে সমস্ত পাপ থেকে মুক্ত করবেন। আর ভাগবত যে পাঠ করলে বলে যে কোনো মানে পাপ হবে যদি ভুল হয়, কোনো জায়গায় লেখা নেই, কোনো জায়গায় নেই। হ্যাঁ বাচ্চা ছেলে যদি বাবা বলতে না পেরে বাহ 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 করে, বাবা তাকে কি করে আদর করে না করে করে, তো ভাগবত পড়তে গিয়ে যদি ভুলও হয় ভগবান তাকে কিচ্ছু মনে করে। হরে কৃষ্ণ, আসলে মাতাজি আপনি যে বলছিলেন যে ভাগবত আমি পাঁচশো টাকায় নেবছি, না না পাঁচশো টাকায় আমাদের গীতা ছিল এর সঙ্গে, এই যে আমরা বই দিচ্ছি না বারোটা বই,
500 টাকা, এটা ভগবদ গীতা, এটা ভাগবত না। এই 500 টাকা সেটটা আপনি পুরো ফ্রি পাবেন যদি ভাগবত নেবেন, আর যদি বলবেন আমি আলাদা ভাবে নেব তাহলে এই 500 এই সেটটা পাবেন। এখানে খুব সুন্দর সুন্দর বই আছে, হ্যাঁ, কৃষ্ণ ভক্তি অনুশীলনের পন্থা, যেখানে প্রণাম মন্ত্রগুলো সব পাবেন, অনুপম উপহার, প্রহ্লাদ মহারাজ দিব্য উপদেশ, তারপর সম্পূর্ণ গীতার গান আছে, হরে কৃষ্ণ আন্দোলন আছে, তারপরে আছে পরলোক সুগম যাত্রা, শ্রীল প্রভুপাদ কথামৃত, উপদেশ অমৃত, কৃষ্ণ বড় দয়াময়, প্রকৃতিকে নিয়ম, আর বৈষ্ণব ক্যালেন্ডার, এ টোটাল আর গীতা তো আছে সম্পূর্ণ বাংলা গীতাটা। এইটা 500 টাকা সেট, এটা তো ভাগবত নয়, যারা ভাগবত নিচ্ছে তাদেরকে এই সেটটা আমরা ফিরে দিচ্ছি, বুঝলেন। এখন অনেকের কাছে অনেকেই আপনাকে বই নিতে বলবে, কিন্তু এটা ভগবানের ইচ্ছায় আমরা একটা সুযোগ পেয়েছি, 500 টাকা ফ্রি, তারপরে কুরিয়ার চার্জ ফ্রি, হ্যাঁ, সেই জন্য আপনি ভাগবত নিলে তো এগুলো সবগুলো ফ্রি পেয়ে যাচ্ছেন। আর যদি বলেন যে এখন আমার পয়সা নাই, তাহলে 500 টাকা সেটটাও নিতে পারেন, হ্যাঁ, ফুল অ্যাড্রেস, পিনকোড, ফোন নম্বর লিখে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠালে আমরা পাঠিয়ে দিচ্ছি, অসুবিধা নেই। এখন আপনি চিন্তা করে দেখুন যে ভাগবত নেব না চৈতন্য চৈতামৃত নিতে পারেন, চৈতন্য চৈতামৃত নিলে আমরা এই 11টা বই ফ্রি দিচ্ছি, গীতাটা ফ্রি দিচ্ছি না, কারণ গীতাটা তো তার কাছে আছে, এই 11টা বই আবার তার সঙ্গে ফ্রি দিচ্ছি, আবার কুরিয়ার চার্জ তো ফ্রি আছে, এ একটা বিরাট সুযোগ। হ্যাঁ, কেন ভাগবত 18টা খণ্ড তো 6,500 টাকা দাম, দাম বাড়বে যদিও, এখন দাম কম, কিন্তু যেহেতু ভগবানের ইচ্ছা এখন সুযোগ দেওয়া হচ্ছে, সে নিলে আপনার ভালো, ঠিক আছে। আসলে আমি গীতার ভাগবত দুটোকে একসঙ্গে মিশিয়ে ফেলছেন, সেই জন্যে গীতা ভগবান কৃষ্ণ অর্জুনকে যে উপদেশ দিয়েছিলেন ওটা গীতা, আর ভাগবত হচ্ছে যেটা 12 স্কন্ধ 18,000 শ্লোক, যেখানে ভক্ত এবং ভগবান উভয়েরই কাহিনী খুব সুন্দরভাবে বিস্তৃতভাবে বর্ণনা করা আছে। শ্রীশ্রীমাদ জগদ্দাসাঁই গুরু মহাজ বলছেন যে প্রতিটা সম্ভ্রান্ত পরিবারের একটা ভাগবত, একটা চৈতন্য চৈতন্য সেট, ভাগবত সেট, চৈতন্য চৈতন্য সেট, গীতা কৃষ্ণ আর শ্রীল প্রভুপাদের ছোট ছোট গ্রন্থগুলো রাখা অবশ্যই দরকার, সেই জন্য এই সুযোগটা দিচ্ছি, আপনি নিতে পারেন, ঠিক আছে। আসলে আমরা একটু মানে অনেকেই, শুধু আপনার না, অনেকেই গীতা ভাগবত যে আলাদা জানেন জানে না, হ্যাঁ, তা ঠিক আছে। একজন বয়স্ক মাতাজি, তিনি জিজ্ঞাসা করছেন, সাধু বাবা আমরা তো একাদশী করলাম, হ্যাঁ, ঠিক আছে। আমি বললাম কবে করতে শুরু করেছেন, বলছে না না পাণ্ডবা নির্জল একাদশী করেছি, আরো দু চারটে করেছি, হ্যাঁ, করে আমরা কি ওই ভগবান তো এখন শুয়ে পড়েছে ঘুমাচ্ছে, তা এই সময় তো তাকে অনুমতি নেওয়া উচিত হবে না, আমি না, তা আমরা কি উত্তান একাদশীতে ভগবান যখন উঠবেন ওই সময় কি আমরা একাদশী মানে উদযাপন করব, আমি না না উদযাপন মানেটা কি, বলছে উদযাপন মানে আর করবো না বাবা, হ্যাঁ, সেটা তো করতে আরম্ভ করেছিলাম ওটা বন্ধ করবো। আমি বাহ, একাদশীটা ভালো জিনিস, একাদশী তিথি মাধব জননী, হ্যাঁ, যতনে পালন করি, হ্যাঁ, মাধব তিথি এটা, ভক্তির জননী এটা, এটা বন্ধ করে কি লাভ, আপনি বলুন যে আমার খারাপ অভ্যাসগুলো ছেড়ে দেবো, আমি যে সারাদিনে 8 কাপ চা খাই ওটা বন্ধ করে দেবো। তখন মাতাজি আর থামতে পারেনি হাসিটা, যে কি করে বউ জানতে পারলো 8 কাপ চা খায়, হ্যাঁ, আলম শুনেছি বলেই বললাম না, তা এগুলো ছেড়ে দেন, এটাকে এইগুলোকে আমি বললাম আমি উদযাপন করে দেবো, যা সমাপ্ত করে দেবো, আর খাবো না, আর করবো না, বাড়িতে যে মাছ মাংস পেঁয়াজ রসুন ডিম খাচ্ছেন, হ্যাঁ, এগুলো আপনি ভগবানকে বলুন যে প্রভু এই সপ্তাহে খাবো না, হ্যাঁ, পরের সপ্তাহে খাবো, হ্যাঁ, পরের সপ্তাহ খাবো না, 1 মাস খাবো না, এই চাতুর্মাসও খাবো না, এরকম আপনি এইগুলো উদযাপন করুন, এগুলো ভগবানকে বলুন। আমাদের সাধারণত খারাপ জিনিসগুলোকে উদযাপন করতে হয়, ভালো জিনিস করে অনেকে মনে করে ব্রতটা করলাম ব্রতটা উদযাপন করি, উদযাপন মানে সমাপ্ত শেষ, হ্যাঁ, তাই একাদশীকে এরকম উদযাপন করার দরকার নেই।
আর একজন মাতাজি বলছেন, প্রভু বাড়িতে যখন আমি একাদশী করলাম আমার শ্বশুরমশাই মারা গেল, তখন আমার শাশুড়ি মা, আমার স্বামী, হ্যাঁ সবাই বলতে শুরু করলো, দেখলে বললাম না বাড়িতে একাদশী একা করতে নাই স্বামীকে ছাড়া, আর যখন ওই স্বামীকে ছাড়া একাদশী করেছে তাই বাড়িতে নাম বিপদটা হলো। হ্যাঁ বলছে প্রভু শ্বশুরমশাই মারা গেল, শাশুড়ি মা আমাকে খালি দেখলেই গালাগালি যায়, এই বৌমার জন্য আমার স্বামী মারা গেল। আমি বললাম কেন? বলছে এই একাদশীতে মারা গেছে, মানে তুমি এই একাদশী করার ফলে একাদশী অসন্তুষ্ট হয়েছে ওই জন্য মারা গেছে, ওই জন্য তুমি আর বংশে একাদশী আর নাম করবে। হ্যাঁ আমি বললাম বাহ, তা কেউ যদি খারাপ জিনিস কিছু খেয়ে মারা যায় ওটা ত্যাগ করবে? সাধারণত আমাদের ত্যাগ করা উচিত আমাদের খারাপ গুণগুলো, যে আমি যেটা নেশা করি ওটা আমি ত্যাগ করে দিলাম আর কোনোদিনও করবো না, আমি প্রচন্ড রেগে যাই আমার ক্রোধটা রাগটাকে আমি ত্যাগ করলাম আর রাগ করবো না, এগুলো না করে, বা আমি যে অত বেশি খাই আমি প্রয়োজনে বেশি খাবো না অল্প খাবো, এগুলো ত্যাগ করছেন না। ত্যাগ করছে কোনটা? যেহেতু একাদশী দিনে মারা গেছে তাই একাদশীটা ত্যাগ করে দাও। আরে বাবা আপনার স্বামী মারা গেছে একাদশীতে, মানে আপনি খুব পুণ্যবান ভাগ্যবতী ভাগ্যবান যে একাদশীতে আপনার স্বামী মারা গেছে, এগুলো কেউ চিন্তা করে না, বুঝেছেন? লোকের কথা শোনে আর তারা সেইভাবেই চলতে চায়, তখন সাধুর কথা আর ওদের মনেই থাকে না, এইটাই একটু প্রবলেম। সাধারণত আমরা যখন বিপদে পড়ি হ্যাঁ তখন কোনো কিছুর মাধ্যমে হয়েছে বলে তাকে আমরা মনে করি, যখন সুখে থাকি তখন আর মনে থাকে না। তাই আমি অনুরোধ করবো আপনাদের কর জোরে সুন্দরভাবে একাদশী ব্রত পালন করুন। হ্যাঁ এবারে একাদশী পড়েছে কবে মনে আছে? 24শে জুলাই রবিবার আর 25শে জুলাই সোমবার পালন করবেন 5:03 থেকে 9:29। তবে পশ্চিমবঙ্গের বাইরে যারা আছেন বা যারা এই দিনে একাদশী করছেন তাদের কাছে যেহেতু এরমভাবে বৈষ্ণব ক্যালেন্ডার কিছু নেই, তারা ওই 7টা সাড়ে 7টার মধ্যে করলে সব জায়গায় পড়ে গেল, কোনো বাধে নেই, ঠিক আছে? এইভাবে করুন। হ্যাঁ আর একাদশী করলে আপনার মঙ্গল, আর একাদশী ছেড়ে দিলে তাহলে ওই পাপ পুরুষগুলো হ্যাঁ কোথায় যাবে, আপনার মধ্যে প্রবেশ করবে কিনা? হ্যাঁ সেই জন্যে একাদশীর তিথি কখনো ছাড়া উচিত না, কোনো কারণে শাস্ত্রে উল্লেখ নেই, কেউ মারা যাক, জন্মগ্রহণ করুক, কি কোনো অশুচি অবস্থায় কি শুচি অবস্থা, এরকম উল্লেখ নেই। যে শ্রদ্ধার সঙ্গে করবে একাদশী তিথি তারই মঙ্গল হবে। তাই আমি করে জোরে আপনাদেরকে প্রার্থনা করছি যে আমরা খুব সুন্দরভাবে হ্যাঁ একাদশী করার চেষ্টা করুন, বুঝেছেন? কোনো অসুবিধা নেই, সকালে ঘুম থেকে উঠেই কি বলবেন, গঙ্গা 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 বলে স্নান করিলেন, তারপর নতুন পোশাক পরলেন, হ্যাঁ পোশাক পরে ভগবানকে একটা ধূপ বা দীপ বা প্রদীপ দিলেন, যেভাবে বললাম ওইভাবে দিলেন, দেওয়ার পরে একটু হরিনাম করলেন। একাদশীতে হরিনামের খুব মাহাত্ম্য আছে, হ্যাঁ হরিনাম করলেন, হ্যাঁ তারপরে একটু গীতা বা ভাগবত কে চৈতন্য চৈতন্য একটু পড়বেন, হ্যাঁ ঠিক আছে? পড়ার পরে রাধা মাধবকে দর্শন করলেন টিভির মাধ্যমে, কোনো অসুবিধা নেই, অনলাইনে এখন আমাদের ভগবান দেখা দিচ্ছে, খুব সুন্দর হবে, হ্যাঁ আরো সুন্দর হবে দেখা দিচ্ছে, দেখা কষ্ট হয়, হ্যাঁ তাই না? তার দর্শন করুন, প্রণাম করুন, আর সকলে মিলেমিশে থাকুন, আর একাদশী করলে আপনাদের না আমাদেরও না সকলের মঙ্গল হয়। যখন কেউ ভালো কিছু করে তখন সকলের মঙ্গল হয়, আর যখন কেউ খারাপ কিছু করে তখন সকলের অমঙ্গল হয়। হ্যাঁ আপনি বললে করলেন যে আমি তো একাদশীর দিনে কিছু খাবো না ভাই, হ্যাঁ শুধু একটু ফল টল খাওয়া ভাই, যখন অন্য কেউ খাচ্ছে হ্যাঁ বুঝলেন, তার কোনো কণা আপনার কাছে চলে এলো বা কিছু একটা বললেন তার ওইগুলো ক্রিয়া করে, সেই জন্য শ্রদ্ধার সঙ্গে এই কামিকে একাদশী পালন করুন, এটাই আপনাদের কাছে আমি ভিক্ষা চেয়ে আমি আজকের ক্লাস সমাপ্ত করছি। সকলে ভালো থাকুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি বলুন, সকলে ভালো থাকুন, হরে কৃষ্ণ।